পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা পৌর বিএনপির আয়োজনে এ দিবস কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ সাইফুল ইসলাম বাদশা ও সদস্য সচিব ডক্টর আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে দলের কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি পৌর এলাকার মুজাহিদ ক্লাব এলাকা হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপস্থিত বক্তব্যে দলের দুর্দিনে দলীয় নেতাকর্মীদের আরও সুসংবদ্ধ হবার তাগিদ দেন।